রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙচুর। সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স চালকদের বিবাদের জেরে মৃত্যু হলো রোগীর। মৃতের পরিবারের লোকজন এসে বিভিন্ন অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়। সালার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা মাকে নিয়ে আসি, এখানে ডায়ালিসিসের জন্য বেরিয়ে যেতে যাচ্ছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করে দিল। এখান থেকে বেরিয়ে যেতে যাওয়ার সময় আমাদেরকে এখানে ধরা হয়, সামনে এখানে 30 মিনিট পর্যন্ত আটকানো হয়, আমাদেরকে উল্টো পাল্টা কথা বলা হয়। কারা ধরছিল যে এখানে মানে অ্যাম্বুলেন্সটা চালায় যারা আর কি ড্রাইভারগুলো, আরিফ আছে আর সানি আছে আর জিয়ারুল। কেন আটকালো তোমাদেরকে? ওরা বলছে যে আমাদের লাইন আছে, আমরা নিয়ে যাব, তোমাদেরকে অন্য কেউ নিয়ে যেতে পারবে না। আর আসলে আমরা ওনাকে 4 দিন ধরে নিয়ে যাচ্ছি রিফন ভাইকে, তার জন্য ওনাকেই বললাম। ওরা উনি চিনে কলকাতায় অনেক কিছু, তার জন্য ওনাকেই বলা হয়েছিল যে ওদের ওনার গাড়িতেই নিয়ে যাচ্ছিলাম, রিফন ভাইয়ের গাড়িতে আমরা কলকাতা। দিয়ে ওখানে আমরা নামলাম, একটু কথা বলতে যাবো, আর আমাদেরকে ধরে মারধর করে। ওইটা দেখে ওই আরিফ ছিল, সানি ছিল আর ওখানে কুলুরিয়ার কিছু ছেলেপিলে ছিল। না না, ইউনিয়ন টিউনিয়ন কিছু নেই এখানে, এইভাবেই চলছে। তো এইভাবে তো আমরা নিজে আশা করি আমি যে অল্টারনেট, ওরা ওই আরিফ শেখ, জিয়ারুল শেখ আর সনি শেখ, এই তিনজনা পেশেন্ট পার্টিকেও খুব মারধর করেছে। ঠিক আছে, আমি আবার কী করলাম, অ্যাম্বুলেন্স যখন যেতে দিচ্ছি না, আমি অল্টারনেট রাস্তা দিয়ে ওই মাঠ পিছন দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি কিন্তু গাড়িটা নিয়ে গেলাম। তারপরে আমি বেরিয়ে গেলাম, তারপরে কুলুরি মোড়ে আরিফ শেখ একটা বুলেট গাড়ি লাগিয়ে দিল, ব্যারিকেডটা একটা রাস্তায় লাগিয়ে দিল, মনে করছে ওরই রাস্তা আর কি।